নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই উনত্রিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি এবং একত্রিশে জানুয়ারি এই তিনটি দিন মাসের শেষ দিন এই তিনটি উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ নির্ণায়ক হতে চলেছে বারোটি রাশির মধ্যে স্পেশাল এই 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 রাশির জন্য একটি রাশিকে ছয়টি ছয় সোনার রথযাত্রা শুরু করাতে কিন্তু চলেছে উনতিরিশ তিরিশ এবং একত্রিশ ডায়েরিতে নোট করে নিন কি ঘটতে চলেছে এই ছয়টি রাশির উপর এবং কোন গ্রহের কৃপায় এই ছয়টি রাশি হতে চলেছে মহাকটিপতি এবং সৌভাগ্যশালী তাও আমি জানাবো দেখুন আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে যেমন গ্রহের যেমন গোচর হয় সেই অনুযায়ী কিন্তু শুভ ফলগুলো কিন্তু আমরা পেয়ে থাকি দেবগুরু বৃহস্পতি এই ছয় রাশিকে দিতে চলেছে অপার ধন এই একটি রাজ্য আপনার জীবনকে বদলে দিতে চলেছে দেখুন এক একটা সময় থাকে মানুষের ক্ষেত্রে খুব ভালো সময় যায় আবার কিছু কিছু সময় থাকে মানুষের ক্ষেত্রে খুব খারাপ সময় যায় অর্থাৎ এই যে ভালো এবং খারাপ দুটি সময় আপনি বুঝতে পারবেন কি করে আপনার যে খারাপ সময় চলছেই বলে যে আপনার ভালো সময় আসবে না এটা নয় পরিবর্তনশীল এই জগৎ পরিবর্তনশীল এই সংসার পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম অর্থাৎ যে কোনো জিনিস একটা মাথায় ধরে রাখুন যে কোনো জিনিস কিন্তু পরিবর্তন কিন্তু হয় পরিবর্তন হচ্ছে নিয়ম পরিবর্তন হচ্ছে জগতের নিয়ম যে কোনো জায়গায় কিন্তু পরিবর্তনশীল কিন্তু হয় আপনার ভালো চলছে বলে যে আপনার ভালো চলে যাবে এটা না আপনার ক্ষেত্রেও কিন্তু খারাপ সময় আসবে আপস অ্যান্ড ডাউন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু রয়েছে সেই জায়গাটাতে আপনি যদি আগে থেকে অ্যাওয়ারনেস হয়ে যান আপনি যদি আগে থেকে বুঝতে পারেন একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজারের মাধ্যমে তাহলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু পদক্ষেপ নেবেন এবং আপনি যখন রেমিডিয়াল মেজারমেন্ট করবেন কি না হয়তো আপনার বড় ধরনের সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু আপনার আসবে না অর্থাৎ মানুষের জীবনে প্রত্যেক মানুষের জীবনে কম বেশি নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু ভালো থাকে না আবার নটি গ্রহই কিন্তু খারাপ থাকে না এই নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি বিশেষ করে এই নবগ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে উনতিরিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি হতে চলেছে ধামাকা যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখুন যাদের ক্ষেত্রে আমি আবারও বলছি ঋণে জর্জরিত হয়ে গেছেন ঋণ থেকে মুক্তি পাবেন কি করে আপনি বুঝতে পারছেন না কারণ আপনি অর্থ ইনকাম করছেন প্রচুর অর্থ ইনকাম করছেন কিন্তু ঋণের টাকা পরিশোধ করতে করতে আপনার কিন্তু মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে অর্থাৎ দুশ্চিন্তার ওপর দুশ্চিন্তা আপনার কর্মের জায়গাটা নিয়ে সমস্যা চলছে আমি আপনাকে বলছি খুব দায়িত্ব নিয়ে এই সব জায়গাটাতে একমাত্র শাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলতে পারে ব্যবসাতে দিয়ালে পিঠ থেকে গেছে ব্যবসা আপনার ইনভেস্টমেন্ট করেছেন প্রচুর প্রচুর অর্থ আটকিয়ে গেছে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু সেই জায়গাটা টেনে তুলতে পারে আর রায়ের কাছে তারাই দেখায় যাদের দুচোক ভরে স্বপ্ন আছে আমি বারবার বলছি জীবনে এম রাখুন জীবনে লক্ষ্য রাখুন দেখবেন লক্ষ্য আপনার যদি থাকে কি না আপনি ঠিক একদিন পৌঁছাবেনই পৌঁছাবেন অর্থাৎ স্বপ্ন দেখুন স্বপ্ন বাস্তবায়িত করার দায়িত্ব কিন্তু আমার কিন্তু এমন স্বপ্ন দেখবেন যেটা আপনার ছকের সঙ্গে পারমিট করছে আপনার জায়গাটাতে আপনি দৃঢ় সংকল্প নিন যে আমাকে উন্নতি করতেই হবে এনি হাউ আমাকে উন্নতি করতেই হবে দেখবেন আর একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইড নিন আপনার বর্তমানে কিসের মহাদশা চলছে কিসের অন্তর্দশা চলছে সেটা জেনে নিন আর এই সময় যাদের ইয়াং জেনারেশন এই সময় প্রচুর পরিমাণে কিন্তু কাজ করুন দেখবেন কাজের জায়গাতে যখন আপনি থাকবেন কি না আপনার ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু হবে কিছু কিছু ক্ষেত্রে থাকে জানেন বৃদ্ধ বয়সে নির্ধ্বনী যোগ হয় বৃদ্ধ বয়সে নির্ধ্বনি যোগ অনেক ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি একসময় প্রচুর মানে অর্থ কিন্তু ছিল প্রচুর অর্থ প্রচুর স্বয় সম্পত্তি কিন্তু বৃদ্ধ বয়সে নির্ধ্বনী যোগ আজকে কিচ্ছু নয় কিন্তু তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে কিন্তু ত্যাগ করে দিয়েছে কারণ তার কাছে অর্থ নাই তার কাছে অর্থ নাই বলে সে আজকে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারছে না অর্থাৎ এই যে বৃদ্ধ বয়সের নির্ধ্বনী যোগ আপনার টেনশনের উপর টেনশান যে আমি সময় থাকতে কেন কাজগুলো করিনি কেন আমি মানে জীবনটাকে কাজে লাগাইনি সময় থাকতে যদি আমি জ্যোতিষ শাস্ত্রের যদি আমি পরামর্শ একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজার যে বন্ধু হিসাবে গাইড হিসাবে আমাকে দিবে তা কৌশিকদার সেই জায়গাটা কিন্তু দেয় অর্থাৎ আপনার জন্মচকে যে জায়গাটাতে সমস্যা রয়েছে সেখান থেকে রিকভারি করতে গেলে আপনাকে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক ন্যাকাল চার্ট বিশ্লেষণ করতেই হবে যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই আপনারা হস্তরেখা বিশ্লেষণ করুন অর্থাৎ আপনি ভাবছেন যে আপনার ক্ষেত্রে সময় ভালো হবে না এটা ভুল ভাবছেন কৌশিক রায় যার হাত ধরে তাকে টেনে তুলে বারবার এই কথাটা বলি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই জীবনে একটা জিনিস মাথায় রাখবেন আপনি সঠিক পথে এগিয়ে চলুন আপনি লক্ষ্য স্থির রাখুন জীবনে আপনার উন্নতি কিন্তু হবে এই যে গ্রহের যে বাধা বিপত্তি এটা তো রেমিডিয়াল মেজারমেন্ট করলে কিন্তু হবে তো যে রাশিগুলোর আমি কথা বলবো দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্মচকে ভালো থাকে আপনি স্ত্রী সুখ কিন্তু পাবেন আপনি ভালো সন্তানের জায়গা কিন্তু পাবেন দেবগুরু বৃহস্পতি যদি আপনার ভালো থাকে আপনি ভালো একজন সুদক্ষ টিচার কিন্তু হবেন আপনি ভালো কনসালটেন্সি করতে পারবেন আপনি ভালো জ্ঞানী মানুষ কিন্তু হবেন ধর্মীয় মানুষ কিন্তু আপনি হবেন এবং বৃহস্পতি হচ্ছে আমাদের বিদ্যার কারগ্রহ এডুকেশনের জায়গায় কিন্তু ভালো হবে তো বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই ছয় রাশিকে করতে চলেছে মালামাল কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি এই দুর্লভ মহাসংযোগে উনতিরিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি আপনার সোনার রথযাত্রা হতে চলেছে নাম্বার ওয়ান রাশি লিখে রাখুন সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির মাসের শেষ তিন দিন আপনাদের ভাগ্যের সাপোর্ট গোল্ড শেয়ার মার্কেট ফাটকা থেকে লাভ যারা টিচিং লাইনে আছেন সেখান থেকে লাভ পাবেন আপনার ডেলি ইনকাম বৃদ্ধি করবে শুভ বিবাহের একটা কথা আপনাদের হবে ব্যবসা ক্ষেত্রে শুভ দুই নম্বর যে রাশি দেবগুরু বৃহস্পতি কোন রাশিকে এবার দিতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সোনায় সুয়াগা কিন্তু হতে চলেছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি বড় ধরনের কন্ট্রাক্টগুলো হবে সন্তান ক্ষেত্রে শুভ ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে এবং শরীরের পার্টটা নিয়ে আপনাদের যথেষ্ট কিন্তু ভালো এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় বিশ্বিক রাশি ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আপনাদের ধর্মীয় যাত্রা ভাগ্যের সাপোর্ট পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে সাপোর্ট এবং আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি জ্ঞানের দ্বারা যারা কাজ করেন টিচিং প্রফেশানে যারা আছেন লেকচারার যারা আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ এরপর যে রাশি সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন স্যালারি বৃদ্ধি এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট মিথুন রাশি লিখে রাখুন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মিথুন রাশি ব্যবসায় ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে এরপর যে রাশি কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনার ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে গোল্ডের সঙ্গে যুক্ত আছেন গ্রামের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত এখান থেকে লাভ সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন আপনি ধনুরাশি মানুষ মানুষ আপনার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা কিন্তু যাচ্ছে ধনুরাশি আপনি আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার জন্য কিন্তু শুভ সময় কিন্তু আগত এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন আপনি শিক্ষা লাইনে আছেন সেখান থেকে কিন্তু আপনার লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে আপনার লাভের জায়গা বাড়াবে আপনার কন্ট্যাক্টগুলো এই সময় বৃদ্ধি কিন্তু করবে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনাদেরকে দিবে এই সময় আপনি কন্যা রাশির মানুষ এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং শুভ বিবাহ বা বিবাহের জন্য কোনো কথা বলা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে উনতিরিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনার ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা এ সময় কিন্তু ফুলফিলমেন্ট কিন্তু পেতে কিন্তু চলেছেন এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু এ সময় শুভ কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই উনতিরিশ তিরিশ এবং একত্রিশ আচমকায় আপনাদের টাকা কিন্তু আসবে যে কোনো দিক থেকে লটারি হোক ফাটকা হোক স্টক মার্কেট হোক ট্রেন্ডিং হোক যে কোনো দিক থেকে এই সময় কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থের জোয়ার কিন্তু আসতে চলেছে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটি গুড নিউজ আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন এই উনতিরিশ তিরিশ এবং একত্রিশ তারিখ ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এ কটি রাশি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছে প্রত্যেকে বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং বিষ্ণু সহস্ত্র নাম যদি আপনারা পাঠ করতে পারেন এই উনত্রিশ তিরিশ এবং একত্রিশ আপনার নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাবে চমকাবে ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ